নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বকফুলের বড়া। আমি কেমন করে বকফুলের বড়া তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করার জন্য। তাহলে চলুন তৈরি করা শুরু করি। এগুলো হলো বকফুল, এগুলোকে বকফুল বলে। আমি আজকে বকফুলের বড়া করব। প্রথমে আমি বকফুলের এই যে ভেতরে একটা এরকম একটা লম্বা মতো এরকম থাকে, এটাকে তুলে দিতে হবে। তুলে এটাকে ভেতর থেকে তুলে দেব আর এইগুলো তুলতে হবে। এইভাবে আমি সব পরিষ্কার করে নেব। ভেতরে কোনো ডাটের মতো থাকে এটাকে তুলে দেব আর এটাকেও তুলে দেব। তুলে এইভাবে আমি সব পরিষ্কার করে নেব। আমি সব পরিষ্কার করে নিলাম, ভেতরের মোটা ডাটগুলো সরিয়ে দিয়ে আমি এইভাবে সব পরিষ্কার করে নিলাম। ভেতরটা পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এই বাটিতে 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। বেসনও নিয়ে নিচ্ছি 2 চামচ, বড় চামচে 2 চামচ। কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 চামচ। দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসাথে। এখন অল্প অল্প করে জল মেশাবো। জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ভালো করে ফেটিয়ে আমি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করলাম। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এরকম ঘন একটা ব্যাটার তৈরি করেছি। আমি এইভাবে 15 মিনিট ঢেকে রাখছি। 15 মিনিট বাদে এখন আমি সব ফ্রাই করে নিই। ওভেন ধরিয়ে আমি কড়াইতে অনেকটা তেল দিয়ে কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফুলের বোটার দিকটা ধরে এইভাবে আমি পুরো ব্যাটারটা বকফুলের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। দুপাশে দু সাইডেই ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার তেলে দিয়ে দেব। এইভাবে গোটাটা ধরে পুরো দু সাইড আমি ভালো করে মাখিয়ে এভাবে দিয়ে দেব। এভাবে আমি সব ভেজে নিচ্ছি। দু সাইড আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। আমি উঠিয়ে রাখছি। এভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। বকফুলের বড়া আমার ভাজা হয়ে গেল, এখন এগুলো উঠিয়ে রাখছি। উঠিয়ে আমি ওভেনটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল বকফুলের বড়া। খুব মচমচে বড়াগুলো হয়েছে। ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে তো খুবই ভালো লাগে, চা দিয়েও ভালো লাগে। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি বকফুলের বড়া। তাহলে বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর এমনি সব নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।